আমরা যারা এ করছি, আমরা বহু বছর ধরে এই মহারাজকে চিনি, ওই মহারাজকে চিনি। আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে এটা খুব আছে যে মহারাজ এরকম, আমরা এতজনকে চিনি, খুব ভালো সব মহারাজদের চেনা। তারপরে অনেক বছর ধরে আমরা আমাদের বংশ বংশ ধরে এইসব আসছি, খুব ভালো। কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এই যে আসছি মহারাজের সঙ্গে মিশছি, আমরা সব পালন করছি, কিছু গুণ কি আমাদের মধ্যে এলো, কিছু কি পরিবর্তন হলো, ওইটা খেয়াল করতে হবে। তা না হলে মুশকিল হয়ে যায়। কি কি গুণ আমরা যে শাস্ত্রগুলো পড়ি, ভগবান শ্রীকৃষ্ণ তার জীব চলে যাবার আগে শেষ বাণী যে দিচ্ছেন, তো সেখানে তিনি ওই পরপর পরপর এসে এইবারে তাকে বোঝাচ্ছেন, তার উদ্ধবকে বোঝাচ্ছেন যে তুমি বরং আমার প্রতিনিধিস্বরূপ গুরুকে সেবা করো, আমার প্রতিনিধি। তো সেইটা এই আগামী মাসে গুরু পূর্ণিমা আছে, তো গুরু ব্যাপারটাই একটা খুব অন্যরকম আমাদের ভারতীয়দের। তো কেউ কেউ ওটা খুব পছন্দ করে না, কেন গুরু হবে, মানে সত্যি করে হয় কি একটা কিরম ন্যারোনেস এসে গেছে, আমার গুরু তোমার গুরু, এ আমার গুরু সবসময় থাকবে, তোমার গুরু কেন এরকম পাবে, তারপরে তোমার গুরুর থেকে আমার গুরুকে দেখতে সুন্দর, এসব উৎপাত একটা আছে। এখন সেই সমস্তগুলো নয়, গুরু মানেই হচ্ছেন তিনি যিনি আমাদের দৃষ্টিটাকে খুলে দেন, যিনি আমাদের ছোট্ট ক্ষুদ্র মনটাকে বিশাল উদার করে দেন। আর তিনি সাধারণ মানুষ হতে পারেন না, ঈশ্বরের শক্তি তার মধ্যে দিয়ে প্রকাশ না হলে তা হয় না। তো যাই হোক, যাকে আমরা মানব তার কথা শুনলাম, কিন্তু দেখতে হবে তার কথা শুনে এবং এই যম নিয়ম ইত্যাদি পালন করে আমার কি পরিবর্তন হলো। এখানেতে উনি বলছেন যে দশম অধ্যায় ৬ নম্বর শ্লোকে তিনি বলছেন, অমানি অমৎসর দক্ষ নির্মম দৃঢ় সৌহৃদ অসত্বর অর্থজিজ্ঞাসু অনসূয় অমোঘ বাক। প্রথমেই বলছেন অমানি, তা অভিমানহীন হচ্ছে, এটা সব থেকে প্রথম। বিশ্বাসহীন হচ্ছে না, নিজে নিজের উপরে বিশ্বাস নেই এরকম না, সব কিছুতে আপনি বলে দিন আপনি বলে দিন তাও না, নিজের উপরে তার খুব কনফিডেন্স আছে, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস রয়েছে, যেটা স্বামীজি বারবার বলছেন, ওরে তোরা কি একেবারে নেই হয়ে যাবি, আমি এটা পারি না, আমার এটা নেই, আমার এটা, আত্মবিশ্বাসী হওয়া। আমার মনে পড়ছে পুরুলিয়াতে কয়েকটি ছেলে আমাকে নিয়ে গেল ওদের গ্রামেতে বক্তৃতা করবার জন্যে, পুরুলিয়ার স্কুলে ছিলাম, ওখান থেকে গেলাম আমাদেরই আশ্রমের একটা জিপে, সেই জিপই যেতে পারছে না, এত ভাঙা রাস্তা। তারপরে হুড়ুম হাড়াম করতে করতে কোনো রকমে গিয়ে পৌঁছলাম, পৌঁছে ওই যে রাস্তাটা দিয়ে গেলাম, তাদের বাড়িটা তো একটুখানি ভালোই, ওদের বাড়িটা সুন্দর, তো নিয়ে গিয়ে বসালো টসালো, তারপরে সব লোকজন এলো যে ধর্ম প্রসঙ্গ হবে। তো আমি সকাল সকাল গেছিলাম, আমি বললাম ধর্ম প্রসঙ্গ তো হবে, কিন্তু এই রাস্তাটা এরকম অবস্থা কেন? বলল মহারাজ ওরা বলেছে আমাদের যারা গভর্নমেন্ট থেকে সরকার থেকে ওরা করছে না, আমরা অনেক বছর ধরে বলে চলেছি কিন্তু করছে না। আমি বললাম আচ্ছা, কটা ঘর আছে এই গ্রামে? বলল তা হবে প্রায় ৭৫-৮০টার মতো ঘর, কারণ যে ৮০ জনই তো চাষবাস করো, এই ক্ষেত খামারে সব তোমরা যেতে পারো, নিশ্চয়ই ৮০টা বাড়িতেই একটা করে কোদাল আছে আর একটা করে লোক ভলেন্টিয়ার নিয়ে এসো, তো ৮০টা কোদাল আর ৮০ জন লোক, ৮০টা বাড়ি থেকে এসো, আর সব গ্রাম এসছিল, দুটো কাজ করো। আমি দেখলাম একটা টিউবওয়েল রয়েছে, সেই টিউবওয়েলের জল সবাই নেয়, সেখানে প্যাচ প্যাচ করছে কাদা, ওর মধ্যে দিয়েই বউগুলো যাচ্ছে কোনো রকমের ধরে, আর মানে যে মাটিতে রাখবার মতো পরিষ্কার নয়, ওখানেই গরুগুলো এসে জল খাচ্ছে, এ করছে। আমাদের চলো আজকে একটা ভালো ধর্ম পালন করবে, একেবারে প্র্যাকটিক্যাল ধর্ম হবে, সবকে ডাকো। ডেকে প্রথমেই একটু বালি বালি সব পুরুলিয়ার মাটিটা তো একটু শুকনো শুকনো, নিয়ে এসো, নিয়ে এসে ভালো করে এটা দাও, দিয়ে এই প্রথমে জলটাকে ঠিক করো, এই একটাই মাত্র কল তোমাদের কাছাকাছি, এই কলটা দিয়ে এরম করো,
এক্সট্রা জল যেটা সেটা নিয়ে গিয়ে একটা ওই গর্ত মতো করো, সেখানে এসে গরুরা ওখানে ফেরবার সময় জল খাবে, আর বাকিটা সুন্দর করে পরিষ্কার করো, ইঁট নিয়ে এসো, এদিক ওদিক ইঁট পড়েছিল সেইটা নিয়ে আলা হলো সুন্দর করে এক ঘন্টার মধ্যে অতজন লোক করে ফেললো। তারপর আমি বললাম এইবারে যে রাস্তাটা দেখছেন এটা দিয়ে কারা যাতায়াত করে? ওই পঞ্চায়েতের লোক কি যাতায়াত করে? তোমরাই যাতায়াত করো, তোমার ঠাকুরদাদাও যেতে যেতে হাঁটু ভেঙেছেন, বাবাও পা মুচকেছে, তুমিও কবে পড়বে তার ঠিক নেই, কেন তোমরা রাস্তাটা ঠিক করে ফেলতে পারছো না? গ্রামে পুরুষ মহিলা তোমরা এই কাজ করতে জানো, তাই এবার কোদাল ধরো দেখি, দেখে সমস্ত রাস্তাটা ঠিক করে ফেলো, ফেলে দুপাশেতে সুন্দর ফলের গাছ লাগিয়ে দাও, পেয়ারা গাছ কিংবা আম গাছ কাঁঠাল গাছ দাও তো, এবারে রাস্তা দিয়ে যাতায়াতের সময় ছায়া ছায়া তোমরা যেতে পারবে, সাইকেল চালিয়ে রিক্সা করে যেতে পারবে, তারপরে তো এই গাছের ফল বাচ্চারা না হয় ঢিলমিল ছুঁড়ে খাবে তো খাক যতটা খাবে, যখন অন্তত দরকার হলে তলায় বসে একটু বিশ্রাম করতে পারবে। আর যেই তোমরা এই কাজটা শুরু করবে, যিনি যাকে ডেকে ডেকে তোমরা হয়রান আসছেন না, দেখবে সব থেকে আগে এসে একেবারে কাঁচি নিজেই পকেটে করে নিয়ে চলে আসবে, তখন তাকে আর ডাকতে হবে না, নিজেই কাঁচি পকেটে নিয়ে, না না আমার কাঁচি লাগবে না, পকেটে সব রয়েছে, আমি এক্ষুনি ফিতেটা দাও তাহলে কেটে দিই, অসুবিধা হবে না, ওকে ফিতেটাও দেবে কাঁচিটাও দেবে, দিয়ে ছবি টবি তুলে বাঁধিয়েও দেবে, কিন্তু নিজের উপর দাঁড়াও, কারুর উপর নির্ভর করো না, আমরা করব, একবার করে দেখো চেহারা পাল্টে যাবে। খুব খুশি হলো, আবার বক্তৃতা টক্তৃতা হলো, তারপরেতে যখন চলে এলাম আসার সময় বললাম সামনের বছর ঠিক এই দিনে আবার একটা উৎসব করো, এবং সেই উৎসবে যেন খুব আরাম করে এই রাস্তা দিয়ে আসা যায়, এটা করে গেল। সত্যি সত্যি ওরা করে ফেলেছিল। এখন গাছগুলো ছোট ছোট ছিল, কিন্তু সমস্ত লাগিয়েছে, এবং বুদ্ধি করে এক একটা ফ্যামিলি থেকে দুটো পাঁচটা গাছকে অ্যাডপ্ট করে জল দেওয়া, বেড়া দিয়ে ঘিরে এসব করে, একটু যদি মানুষ দাঁড়াতে পারে তাহলেই হয়ে যায়। অভিমানহীন মানে একেবারে আমরা জবুথবু হয়ে যাব, হাঁ করে পড়ে থাকব, কে এসে বলবে বাবা তুমি খেতে পাওনি তিন দিন, এ নাও দুটো রুটি নাও, এইসবের মধ্যে কেন যাব, হাতই পাতব না। ওই যে ঠাকুর যেমন মাকে শিখিয়েছিলেন কখনো হাতটা চিত করবে না, পারলে উপুর করবে, কখনো কারুর কাছ থেকে কিছু নেব না, ওই হচ্ছে মনুষ্যত্ব, ওই অহংকার আমার আছে, মানুষ হয়ে জন্মেছি মাথা উঁচু করে থাকব, হাত পাতবো কেন, বরঞ্চ আমি হাতটা উপুর করব, ওই হচ্ছে ধর্ম। প্রথমেই বললেন অমানি, তার অভিমান নেই, অহংকার নেই, কিন্তু আত্মবিশ্বাস আছে। দ্বিতীয় হচ্ছে অমৎসর, পরশ্রী কাতরতা নেই, যখন কেউ ভালো করছে তাকে খুব প্রশংসা করা, তার পাশে গিয়ে দাঁড়ানো, কখনো তার নিন্দা মন্দ করতে নেই, যে ভালো কাজ করছে। এখন এইগুলো বলছি আমরা আধ্যাত্মিক জীবনযাপন যারা করবে, সমাজের মধ্যে উন্নত ধরনের জীবনযাপন যারা করবে। দক্ষ, দক্ষ মানে হচ্ছে অনলস, এই কাজটা শেষ করেই ছাড়বো, একদম এটা না করে কখনো শেষ করব না, বসব না, এ হচ্ছে দক্ষ। দক্ষ মানে অনলস, মনটাকে সংযত করা, ধ্যান করা, করবই করব, মন যত বাধা দিক আমি ধ্যান করবই, ওই হচ্ছে দক্ষ। নির্মম, নিজের বোধ করে এত কান্নাকাটি করতে নেই, কোনো জিনিসই তো থাকে না, আমার জন্মের আগে পৃথিবীটা কার ছিল আমি তো জানিই না, মৃত্যুর পর কোথায় যাব, কি হবে তখন এদের তাও জানি না, মাঝখানে এই কটা দিন কেন এত মাথা খারাপ করি, সেই জন্যে নির্মম, নিজের বোধহীন। দৃঢ় সৌহৃদহ, গুরুর প্রতি গভীর ভালোবাসা রাখতে হবে, গুরু মানে কি, যিনি সুন্দর করে আপনাদের শিক্ষাটা দিচ্ছেন। দৃঢ় সৌহৃদহ, গুরুর প্রতি গভীর ভালোবাসা। অসত্তর, ব্যগ্র নয়, তো এই তো করলাম হচ্ছে না কেন, হচ্ছে না কেন রোজ প্রশ্ন করা, সেটাও খুব দুর্বলতার লক্ষণ। আমার হচ্ছে করব চেষ্টা, ভগবান যদি আমাকে মুক্তি না দেয় তাতে কি এসে যায়, আবার করবো সামনের জীবন, সামনে পারে আবার আমি চেষ্টা করব, তুমি না দিয়ে পারবে না আমাকে, সেটা হচ্ছে অব্যগ্র,
তাড়াহুড়ো করে কোনো রকমে করতে গিয়ে মাথাটা খারাপ হয় অনেকের। সেই জন্যে খুব সাবধানে করতে হয়। আমি যখন বুঝেছি ঈশ্বরই সত্য, আমি ওই পথে যাবই যাব। অর্থজিজ্ঞাস, অর্থজিজ্ঞাস মানে তত্ত্বকথা জিজ্ঞাস করা। তত্ত্বকথা জিজ্ঞাসা হচ্ছে, তত্ত্ব মানে হচ্ছে যখন একটা কোনো বিশেষ জিনিসের উপরে আমরা আলোচনা করছি। এই যে আমরা আলোচনা করছি এটা হচ্ছে তত্ত্ব। যে তত্ত্ব কথাটার মানে হচ্ছে সত্য। সত্যটা কি? ঈশ্বর। ঈশ্বর ছাড়ার কিছু নেই। সেই তত্ত্ব জিজ্ঞাসু অনসূয়া দোষ দৃষ্টিহীন। যারা শ্রী শ্রী মায়ের জীবনী পড়েছেন, মায়ের কথা জানেন, তারা জানেন সেই বিখ্যাত মায়ের কথাটা, যদি শান্তি পেতে চাও বাবা, শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এটা খুব সুন্দর কথা বললেন। আমার এই দোষ কেন? তখন হবে কি আমি নিজেকে কারেকশন করতে পারবো, দোষ দেখবে নিজের। জগৎটা আমার একার। তারপরেই বলছেন অমোঘ বাঘ, অমোঘ বাঘ মানে খুব মিতভাষী, খুব বেশি কথা বলে না। খুব বেশি যারা কথা বলে তারা ভুলভাল বলে, মিথ্যে বলে ফেলে, বানিয়ে বানিয়ে বলে ফেলে, কারণ বলতে হয় তো, এখন ওইটা বলতে গিয়ে খুব ভুল করে ফেলে, ওই জন্যে মিতভাষী। ওই জন্য দেখবেন অনেক সময় আমাদেরকে শেখায় মা কালী জীবটা কামড়ে রেখেছেন। কেন? এই জীবটা যাতে লোভ না করে আর জীবটা যাতে প্রগল্ভ না হয়। প্রগল্ভতা, প্রগল্ভতা একটা আধ্যাত্মিক জীবনের পথে ওটা খুব দোষ। একটু পড়লাম কি পড়লাম না, সঙ্গে সঙ্গে যে এলো তাকেই সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দিলাম, এটা খুবই দোষের। সেজন্যে চুপ করে থাকতে হয়, ভেতরে ভেতরে ওটা গভীর হতে হয়। তাহলে কি কি? অমানি, যা অভিমানহীন, অমৎসর, যার পারস্পরিক আতরতা নেই, অন্যের সাকসেস দেখে যার মধ্যে কোনো দুঃখ আসে না। দক্ষ, খুব চেষ্টা করে যে নির্মম, নিজের নিজের বোধ করতে করতে দুঃখ পায় না। দৃঢ় সৌদৃঢ় হৃদয়, যে সুহৃদ, যিনি সুহৃদ মানে সবথেকে ভালো বন্ধুকে, গুরু, কেন তিনি ঠিক পথে নিয়ে যান তো, সেই জন্যে দৃঢ়, তার প্রতি খুব গভীর ভালোবাসা। অসত্ত্বরহ, ব্যগ্রতা নেই। অর্থজিজ্ঞাসু, যে সবসময় ঠিক সত্যিটা জানতে চায়, তত্ত্ব কথাটা জানতে চায়। অনসূয়া, দোষ দৃষ্টিশূন্য, অমোঘ বাঘ, যার মিতভাষী। এরপরই ভগবান জীবনের সত্যটাকে উদ্ঘাটন করছেন। সেই জীবনের সত্যটা কি? এখন এতগুলো বললেন তো, বলার পরেই কিন্তু তিনি, এই হচ্ছে হিন্দুইজম, এই তুমি আছে গুরুর কাছে যাও, তুমি এই করো, এই করো বলে টেলে তারপরেই বলছেন তার প্রিয় শিষ্য, তার বন্ধু সেই উদ্ধবকে তিনি বলছেন আত্মতত্ত্বের কথা। আত্মজ্ঞানই কেবলমাত্র সমস্ত দুঃখ, সমস্ত ভয় থেকে মানুষকে মুক্ত করতে পারে। তো হিন্দুইজম বেসিক্যালি বেদান্ত, অদ্বৈত বেদান্ত, যেখানে দুই নেই শুধু এক। এই এক যখন হলো তখন আর ভয় থাকে না, তখন আর শোক তাপ থাকে না, তখন হারাবার পর্যন্ত ভয় থাকে না। যারা দ্বৈত পথে যাচ্ছেন তারা ভগবানকে লাভ করার পরেও মনে হয় যে ভগবান তো উদ্ধবকে এত ভালোবাসেন, আমাকে তো এত ভালোবাসেন না, আমার ওখানে একটা দুঃখ। আবার ভগবান আলাদা, আমি আলাদা, কিছুদিন দেখতে পাচ্ছি না, তখন দুঃখ। তো এই শেষ যখন এক হয়ে যায় তখনই সমস্তটা, দুঃখটা চলে যায়। শ্রী রাধার জীবনে যখন সে কৃষ্ণকে আলাদা দেখছে তখন তার দুঃখ, এখন দেখতে পাচ্ছি না, তখন দেখতে পাচ্ছি না। আবার এই তখন করতে 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 একদিন অনুভব করলেন উনি নিজেই কৃষ্ণ। এই যখন এক একত্ব ভাব হয়ে গেল আর কোনো ভয় নেই। সেটাই তিনি বলছেন, আত্মা দেহ থেকে সম্পূর্ণ আলাদা, একেবারে অন্য একটা জগতে নিয়ে চলে যাচ্ছেন আমাদের। এই যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি বলছেন আত্মা দেহ থেকে সম্পূর্ণ আলাদা,
আত্মা সব কিছু দেখতে পায়, আত্মা দ্রষ্টা, কিন্তু আত্মাকে কেউ দেখতে পায় না, তিনি প্রকাশিত নন। আত্মাকে কেউ সৃষ্টি করেনি, আত্মা স্বয়ং প্রকাশ। সৃষ্টি যারই হবে তারই ধ্বংস আছে। তা আত্মা কেউ সৃষ্টি করেনি, তার কোনো স্রষ্টা নেই, কোনো দিন সৃষ্টি হয়েছে এরকমও না, সেই জন্যে তার কোনো দিন ধ্বংসও নেই। সেই জন্যে আত্মা চিরন্তন, আত্মা অনাদি, আত্মা সর্বব্যাপী, আত্মা এক, শুধু এক না, অদ্বিতীয়। এক বললেই দুইয়ের কথা এসে যায়, কিন্তু এখানে বললেন অদ্বিতীয়, দুই নেই, ও দ্বিতীয় কোনো বস্তু ওর সঙ্গে থাকবে না। তাহলে এইবারে প্রশ্ন হল, আত্মা যদি দুই না থাকে, তার থেকে যখন সৃষ্টি হয়েছে, তাহলে জগতের সমস্ত বস্তুই তো সেই আত্মারই সৃষ্টি, দুই তো ছিল না। যখনই সৃষ্টি হয় তখন একজন স্রষ্টা থাকে আর একটা জিনিস থাকে যেটাকে সৃষ্টি করে। যারা মাটির সমস্ত কাজ করেন, কুমোর, তো কুমোর হচ্ছেন তিনি সৃষ্টি করছেন, কি দিয়ে, মাটি দিয়ে। যেমন যারা কার্পেন্টার, কাঠের মিস্ত্রি, তারা সৃষ্টি করছেন কি দিয়ে, কাঠ দিয়ে। তাহলে একটা হচ্ছে যিনি সৃষ্টি করছেন, আর একটা হচ্ছে মেটেরিয়াল, ইন্টেলেকচুয়াল কজ, মেটেরিয়াল কজ। এখন এই যেটা দেখছি, এখন দেখলাম আত্মা ছাড়া তো আর কিছু নেই, অদ্বিতীয়, তার তো দুই ছিল না। তাহলে কি মেটেরিয়াল দিয়ে তিনি জগৎ সৃষ্টি করলেন? নিজের থেকেই সৃষ্টি করলেন। কি করে সৃষ্টি করলেন? তখন উপনিষদ বলছে, ওই দেখো নি মাকড়সা, ও নিজের জাল থেকেই জালটা সৃষ্টি করে, নিজের লালা থেকে, আবার দরকার হলে ওই লালাটাকে নিজের মধ্যে আবার নিয়ে নেয়। যথা উর্ণাবি সৃজতে গৃহতে চ, উপনিষদে আছে। তা এইটা বলে তারপরেই আর একটা তিনি বলছেন, দেখো কিছু লোক ভুল টুল বলে, খুব সাবধান, কিন্তু এই ভুল যারা বলে, যদি তাদের কথাতে তুমি চলো, চেষ্টা করলে ধর্মজীবনের, কিন্তু ভুল গুরু পাওয়ায়, শিক্ষক পাওয়ায় সবটা নষ্ট হয়ে গেল। আত্মাকে অনেকে অনেক বলে বোধ হয়, স্বাভাবিক। যেমন আগুন একটি হলেও বিভিন্ন কাঠের মধ্যে বিভিন্ন বলে বোধ হয়, ওই জন্যে ভুল হয়ে যাচ্ছে। তখন উনি বলছেন, ইউ অসৌ গুণৈহি বিরচিত দেহ অয়ম পুরুষস্য হি সংসার তত নিবন্ধ অয়ম পুংস বিদ্যাচিত আত্মনহা। ইউ মানে যে, অসৌ মানে ওই, গুণৈ হি বিরচিত, গুণের থেকে সৃষ্টি, দেহ অয়ম নির্মিত, এই দেহটা সৃষ্টি হচ্ছে পুরুষস্যহি, দেহ অয়ম পুরুষস্যহি, এই দেহটা পুরুষের, পুরুষ মানে যে প্রাণী, তার যে দেহটা সৃষ্টি হচ্ছে কী থেকে, গুণৈহি বললেন। এই গুণটা কী? সত্যরজ তম। এই গুণটা কোথায় থাকে? মায়ার মধ্যে থাকে। মায়াটা কী? ঈশ্বরের শক্তি। সংসার তৎ নিবন্ধ, এই যে জন্ম মরণ, সংসার মানে কি, সবসময় পরিবর্তন হচ্ছে, জন্ম হচ্ছে আবার বড় হয়ে হয়ে বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে, এই যে জন্ম মরণ এটাই সংসার। তৎ নিবন্ধ স্থূল সূক্ষ্ম শরীরে আমি আমার এই যে বোধ, পুংস তত্ত্বজ্ঞান ছেদন আত্মা, তত্ত্বজ্ঞান দিয়ে বিচারের মাধ্যমে যখন ছেদন করতে পারি তখনই আত্মা হয়। সরাসরি বলছেন, এ সৃষ্টিটাই তো কল্পনা। হ্যাঁ, এতক্ষণ এত কথা বলবার পর এবারে বলছেন, আচ্ছা এই যে তুমি এত কান্নাকাটি করছো, যে মানুষগুলো সত্যি সত্যি আধ্যাত্মিক জীবন চায় তাকে জিজ্ঞেস করো তো সৃষ্টি কী করে হলো। তখন বলছেন, দেখো এই সৃষ্টিটাই কিন্তু হয়নি,
ঈশ্বরের যে মায়া, সেই হচ্ছে এই জগতের সৃষ্টির কারণ। বেদান্ত অনুযায়ী ঈশ্বরের শক্তি এই মায়ার মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে। তো মায়াটা কি? মায়া হচ্ছে ঈশ্বরের শক্তি। কি বৈশিষ্ট্য এই মায়ার? এর তিনটে গুণ আছে আর দুটো শক্তি আছে। তিনটে গুণ কি কি? সত্য, রজ আর তম, একে গুণ বলা হচ্ছে। দেখবেন বেশিরভাগ সময় গুণ অগুণ বলছে, গুণ মানে হচ্ছে সত্য, রজ, তম। সত্যটা কি? খুব ভালো। রজ কি? ওই খারাপ আর ভালোর মিশ্রণ। তম খারাপ, তাহলে একটা খুব ভালো, একটা খুব খারাপ, দুটোর মাঝামাঝি, সেটা হচ্ছে রজ। এই রজগুণ যাদের মধ্যে, তাদের মধ্যে ভালোবাসাও আছে, তাদের মধ্যে শান্তিভাব আছে, সব কিছু আছে, আবার অহংকারও আছে, করবো সেটাও ইচ্ছা আছে। তম যারা সব সময় উল্টো, শুধু নিজের জন্যে সব সময় চিন্তা করে, বন্ধুরা সাহায্য করলো, করে সে হয়তো খুব সব সফল হলো, প্রথমেই ওই বন্ধুগুলোকেই শেষ করবে। কেন? যদি ওরা বলে দেয় যে হ্যাঁ ও তো কিছুই জানতো না, আমরাই করে দিয়েছি, ওই জন্যে তাড়াতাড়ি করে ওদেরকেই প্রথমে মেরে ফেলবে। ওই হচ্ছে তমগুণী। সত্যগুণী খুব সুন্দর, সব থেকে ভালো, মোটামুটি সবাই রজগুণী। তো রজটা একটু বেশি, তমটা একটু বেশি, এরকম সব। তো তিনটে গুণের সমাহারে এই জীব সৃষ্টি হচ্ছে। আর দুটো ওর শক্তি আছে। কী শক্তি? আবরণ আর বিক্ষেপ। আবরণ মানে ঢেকে ফেলে, আর বিক্ষেপ মানে কি? ঢাকা দিয়ে তার উপরে আর একটা জিনিস সৃষ্টি করে দেয়। তখন মনে হয় বাবা এত খুব সুন্দর। তা প্রথমে একটা লোক যে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ সে দেখলো দূরে একেবারে টলটল করছে পুকুর একটা, জল একেবারে সুন্দর পরিষ্কার জল। তো কি দাঁড়ালো, এবারে যখন ছুটে ছুটে গেল, গিয়ে দেখলো কিছুই নেই, বালি। তো কেন এরকম হলো? মায়ার শক্তি। মায়া কি করলো? প্রথমে বালিটাকে ঢেকে দিল, দিয়ে তার উপরে জলটাকে প্রজেক্ট করে দিল। এইবারে লোকটা ভুল করে ফেলল। তো মায়ার দুটো শক্তি, আবরণ আর বিক্ষেপ, আর এই দুটো শক্তির ফলে ওর উপরে একটু চাপিয়ে দিচ্ছে এবং তারপরে সরিয়েও দেয়। আর এইখানে হচ্ছে সত্য, রজ, তম। ঈশ্বরও মায়ার মাধ্যমে এই জীব জগৎ সৃষ্টি করেছেন, যা চিরস্থায়ী নয়, গুণৈহি বিরচিত, গুণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই আত্মজ্ঞান যার হয় তিনি মুক্ত হয়ে যান, বিদ্যা চিত আত্মনঃ। এরপরেতে ভগবান কৃষ্ণ এটার উপরেই আলোচনাটাকে নিয়ে যাচ্ছেন, এবং যারা এর বিরুদ্ধে কথা বলছে তাদের সম্পর্কে সাবধান করে দিচ্ছেন এবং বলছেন, দেখো বহু লোক বহু রকমের কথা বলবে, কিন্তু তোমরা কখনোই ওইটা ভুল করে ফেলো না, তোমরা ওই জিনিসটাকে ঠিক মতো বুঝে এগিয়ে চলো। তো আজকে খুব আলোচনা হলো, এরপরে আবার আমরা পরের দিনে, পরের মাসেতে এইখান থেকেই শুরু করব, 10 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে উদ্ধব গীতা বা শ্রীকৃষ্ণের অন্তিম বাণী, এইটা পাঠ করব এবং যতটা বুঝতে পেরেছি সেইটা আলোচনা করব আপনাদের সঙ্গে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমরা ওই যে মন্ত্রটা বলে শেষ করি, সেরকমভাবে মন্ত্রটা বলে শেষ করছি। ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি ইয়ম সামগাঃ। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ম যোগিনো যস্যান্তম ন মন বিদু সুরাসুরগণাঃ দেবায় তস্মৈ নমঃ। ওম শান্তি শান্তি শান্তি
হরি ওম তৎসত। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন। আর যে মাসে এই পাঠটা হবে, যেহেতু গুরু পূর্ণিমা, তো গুরুর কৃপা, গুরু হচ্ছেন ভগবান, তাহলে ভগবানের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি।